প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন যে করোনা পরিস্থিতি চলছে, তাতে আমাদের সবাইকে পূর্বের থেকেও আরো অনেক বেশি সচেতন হতে হবে, আরো অনেক বেশি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সতর্ক হতে হবে। তোমরা খুব ভালো করেই জানো যে ইতিমধ্যে দেশব্যাপী করোনা টিকা গ্রহণের একটি বড় রকমের মহোৎসব হতে যাচ্ছে। তো অবশ্যই তোমরা সেই টিকা গ্রহণে অংশীদার হবে এবং অবশ্যই তোমাদের টিকা তোমরা নিয়ে নিবে, করোনা ভাইরাসের টিকা নিয়ে নিবে, যেন তোমরা করোনা আক্রান্ত না হও। বা হচ্ছে করোনা আক্রান্ত যদি আমরা কখনোই সেটা চাই না যে করোনা আক্রান্ত, কিন্তু হলেও যেন সেটার হচ্ছে ভয়াবহতা যেন আমাদেরকে না দেখতে হয়। তো ইতিমধ্যে যারা হচ্ছে 2 ডোজ টিকা দিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা যদি করোনা আক্রান্ত হয়ও, তো সেক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদের মধ্যে কমপ্লিকেশনসটা অনেক কম ছিল, বা দেখা গেছে তাদের মধ্যে একটা মনোবল ছিল যে হ্যাঁ আমি সার্ভাইভ করতে পারবো। তো অবশ্যই যদি তোমার টিকা দেওয়া থাকে, সেক্ষেত্রে করোনা আক্রান্ত হলেও তোমার সার্ভাইভ করার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, হচ্ছে সহজে ঘরের বাইরে যাবে না, অতি প্রয়োজন ছাড়া অবশ্যই ঘরের বাইরে যাবে না, এবং টিকা নিয়ে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখি, যেহেতু তোমাদের হচ্ছে এখন আসলে অনেকদিন হয়ে গেছে, তোমাদের যদি কখনো পরীক্ষার ডেট দিয়ে দেয়, সেটা হোক অনলাইন বা অফলাইন, তো তোমাদের অবশ্যই সেরকম ভাবে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিতে হবে যে যখনই পরীক্ষা হোক, হোক সেটা খুব দ্রুত বা হোক অনেক দেরিতে, যখনই পরীক্ষা হোক আমরা যেন সেই পরীক্ষাটাতে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি এবং হচ্ছে ভালো রেজাল্ট করতে পারি। তো এর জন্য তোমরা শুধু বাসায় বসেই থাকবে না, পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যাবে, যেন তোমরা হচ্ছে ভালো একটা ফলাফল করতে পারো। তো আজকে আমি তোমাদের হচ্ছে যে টপিকস এর উপরে ক্লাস নিব, সেই টপিকস এবং ইয়ার সবকিছুই আমরা দেখে নিচ্ছি আজকে ক্লাসের স্লাইড। ঠিক আছে, তো চলে যাচ্ছি আজকে ক্লাসের স্লাইড। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরো একবার। আজকে আমি অনার্স প্রথম বর্ষে যাদের হচ্ছে পরিসংখ্যান নন মেজর হিসেবে আছে তাদের ক্লাস নিব, এবং তোমরা যারা নন মেজর ক্লাস করছো তারা জানো যে আমি তোমাদের হচ্ছে নন মেজর 101 যে কোর্সটা আছে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, তার ক্লাস নিচ্ছিলাম। আর হচ্ছে এবং এটাও আমার বলা আছে যে আমি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হাইলাইটেড টপিক গুলোর উপরে হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করছি। তাই অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস ইতিমধ্যে মনে হচ্ছে 28টা ক্লাস হয়ে গেছে, তোমরা প্রত্যেকটা ক্লাস অনেক মনোযোগ দিয়ে দেখবে এবং হচ্ছে ক্লাসের টপিক গুলো ফলো করার চেষ্টা করবে এবং সেই অনুসারে পরীক্ষা প্রিপারেশন নিবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো যথারীতি আমার পরিচয়টি আবার একবার দিয়ে নিচ্ছি, আমি তোমাদের ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগের লেকচারার তিথি দাস। তো চলে যাচ্ছি এখন আজকের ক্লাসের টপিক গুলোতে। আজকে এক পলক একটু দেখে নিই যে আজকে আমরা কি কি টপিক নিয়ে পড়বো। ঠিক আছে, তো গতদিন হচ্ছে আমরা স্কিউনেস কার্পোসিস এর হচ্ছে সম্পর্কে জেনেছিলাম এবং এর প্রকারভেদ পুরো দেখেছিলাম। সেক্ষেত্রে স্কিউনেস কার্পোসিস কি দিয়ে প্রকাশ করে সেগুলোও দেখেছিলাম। তো আজকে আমরা স্কিউনেস এবং কার্পোসিস এর উপরে দুই একটা থিওরিটিক্যাল প্রুফ দেখবো, এবং স্কিউনেস এবং কার্পোসিস এর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিভাবে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি সেটা দেখবো, এবং সেটার যে প্রমাণ আছে সেই সম্পর্কটা, সেই সম্পর্কের প্রমাণটাও আমরা হচ্ছে একটু দেখে নিব, একটু শিখে নিব। তারপরে আমরা চলে যাব হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামে। স্ক্যাটার ডায়াগ্রাম কি, সেটা কিরকম কেমন হয় দেখতে, সেগুলো একটু আমরা জেনে নিব। তারপরে আমরা হচ্ছে জেনে নিব যে আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা কেন ব্যবহার করি, বা স্ক্যাটার ডায়াগ্রামের আসলে পারপাসটা কি, কি উদ্দেশ্যে স্ক্যাটার ডায়াগ্রামটা ব্যবহার করা হয়। তারপরে আমরা চলে যাব কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশনে হচ্ছে প্রথমে আমরা দেখবো যে কোরিলেশন জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে কোরিলেশন মেজার করার যে স্ট্যাটিস্টিক্যাল টুলটা,
অর্থাৎ কোরিলেশন কোফিশিয়েন্ট যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, অনেকেই যেটার নাম বলে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, একই কথা, তো সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা চলে যাব যে আর অর্থাৎ কোরিলেশন কোফিশিয়েন্ট বা কোফিশিয়েন্ট অফ কোরিলেশনের বিভিন্ন যে ভ্যালু অনেক সময় দেওয়া থাকে, আর এর যে মানগুলো দেওয়া থাকে, সেই মানগুলোর কিভাবে ইন্টারপ্রিটেশন আমরা করব বা সেটা এক্সপ্লানেশনটা কিরকম হবে সেটা কয়েকটা উদাহরণ আমরা একটু দেখবো। তাহলে হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের লিখতে, যে পরীক্ষা যেটাই আসুক সেটা আমাদেরকে লিখতে সুবিধা হবে। এরপরে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম এবং কোরিলেশনের মধ্যে হচ্ছে কিভাবে একটা ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম থেকে সেখানে আমরা কোরিলেশনটা বের করব, বা হচ্ছে কোরিলেশন স্ক্যাটার ডায়াগ্রাম পাশাপাশি কিভাবে আমরা একটা স্ক্যাটার ডায়াগ্রাম রেখে কিভাবে স্ক্যাটার ডায়াগ্রামকে বর্ণনা করব, হচ্ছে সেক্ষেত্রে কোরিলেশনের মান কত হলে স্ক্যাটার ডায়াগ্রামের হচ্ছে ফেজটা কিরকম হয় অর্থাৎ ওভার লুপটা কিরকম হয় সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। তারপরেই আমরা চলে যাব কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কিসের উপরে, কোরিলেশনের উপরে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কোরিলেশনের উপরে প্রবলেম দেখাবো এবং আশা করি এই প্রবলেম তোমরা ভালো করে দেখবে যেন তোমরা এই টাইপ যে কোনো ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারো। তারপরেই আমি চলে যাব যেটা, সেটা হচ্ছে রিগ্রেশনে। তো রিগ্রেশনের সম্পর্কে জানার পরে হচ্ছে কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যগুলো হচ্ছে মেইন যে পার্থক্যটা সেটা আমরা হচ্ছে একটু আলোকপাত করব। তারপরে আমরা রিগ্রেশনের উপরে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টপিকের কথা আমি এখানে বলেছি, তো আজকে একটা ক্লাসে এই সবগুলো টপিক শেষ করা হয়তো বা যাবে না, সেক্ষেত্রে আজকে যতটুকু পড়াবো তার পরবর্তী ক্লাসে আমি সেটার কন্টিনিউশন হিসেবে হচ্ছে বাকিটা কভার করে দেবো তোমাদের। আর আর হচ্ছে আর যদি শেষ করতে পারি তাহলে তো ফাইন, সমস্যা নেই। আর প্রথম এই টপিক গুলোতে যাওয়ার আগে হচ্ছে একটা কথা আমি বলে নিই, তোমরা কিন্তু অবশ্যই এই টপিক গুলো খুব ভালো করে পড়বে। আর হচ্ছে কোরিলেশন থেকে একটা সেট কোশ্চেন হয়, কিন্তু স্ক্যাটার ডায়াগ্রাম কোরিলেশন এগুলো থেকে কিন্তু একটা কোশ্চেনের সেট হয়, আবার রিগ্রেশন এটা থেকে কিন্তু এক সেট কোশ্চেন হয়। সো তোমরা যদি হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম কোরিলেশন রিগ্রেশন, তারপরে হচ্ছে স্কিউনেস কার্পাসিস এর যে হচ্ছে রিলেশনশিপের সম্পর্ক এগুলো যদি পড়ো তাহলে মোটামুটি 2 সেট কোশ্চেনের কিন্তু তোমরা খুব অনায়াসে অ্যান্সার করতে পারবে। এবং এই কোরিলেশন রিলেশনের বিষয়গুলো তোমরা যদি বোঝো এত সহজ এবং এত মজার যে তোমাদের কাছে মনে হবে যে এর থেকে প্রথম একেবারে ফার্স্টের দিকে যে জিনিসগুলো তোমরা পড়েছিলে, যে পরিসংখ্যান কি, পরিসংখ্যানের কর্মক্ষেত্র, পরিসংখ্যানের কার্যাবলী, এগুলোর থেকে এগুলো অনেক বেশি ইজি। এবং দেখো আরেকটা জিনিস, এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল, তুমি যদি একটা অঙ্ক সঠিকভাবে করতে পারো সেখানে কিন্তু তোমার মার্কস কাটার কোনো ওয়ে নাই, এবং তোমার অ্যান্সারটা যদি কারেক্ট হয় তুমি কিন্তু এখানে ফুল মার্কস পাচ্ছ, ঠিক আছে। কিন্তু তোমার যেগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, ডেসক্রিপটিভ কোশ্চেন থেকে গুলো কিন্তু অ্যান্সার করলেও আমাদের মার্কস পাওয়ার হয়তো ফুল মার্কস পাওয়ার একটা অতটা অ্যাসিউরিটি থাকে না, যেটা আমাদের হচ্ছে থিওরাম ঠিক মতো প্রুফ করলে বা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স গুলো ঠিক মতো করলে, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কি হয় মার্কসটা তোমরা ফুললি পেয়ে যাবে। তো আর কথা না বাড়ি এখন হচ্ছে টপিক গুলাতে একে একে করে আমি চলে যাচ্ছি। তো এক্ষেত্রে প্রথমেই হচ্ছে যেটা আমরা দেখবো রিলেশনশিপ বিটুইন স্কিউনেস এন্ড কার্পোসিস, সে এটা রিলেটেড কিছু প্রুফ আমরা দেখবো। আচ্ছা, তো স্কিউনেস এবং কার্পোসিস এর রিলেশনশিপ, রিলেশনশিপ বলতে আসলে সবার এখানে আমরা তিনটা ইকুয়েশন যে দেখতে পাচ্ছি তার মধ্যে সবার লাস্টের ইকুয়েশনটাকে বোঝানো হবে। এছাড়াও স্কিউনেস এবং কার্পোসিস এর উপরে মোটামুটি 2টা খুব ইম্পর্টেন্ট থিওরাম আছে, যার একটা হচ্ছে বিটা টু গ্রেটার ইকুয়াল 1, আরেকটা হচ্ছে বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা 1। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে সাধারণত স্কিউনেসটাকে বোঝানোর জন্য আমরা বিটা 1টা ব্যবহার করে থাকি, আর কার্পোসিসটা বোঝানোর জন্য আমরা বিটা 2 ব্যবহার করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটা 2 এর মানটা হয় 1 এর সমান হবে অথবা 1 এর থেকে বড়। আরেকটা যে এখানে আমরা রিলেশন দেখতে পাচ্ছি স্কিউনেস কার্পোসিস এর মধ্যে, সেটা হচ্ছে যে বিটা 2 এর মান সব সময় বিটা 1 এর হয় ইকুয়াল হবে
অথবা গ্রেটার হবে, অর্থাৎ বিটা টু সবসময় বড় হবে। দেখো প্রথম যে ইকুয়েশনটা, অর্থাৎ বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান এবং বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা ওয়ান, এই দুটাকে একত্র করে হচ্ছে আমরা একত্রে কনসিডার করি এই লাস্টের তিন নাম্বার ইকুয়েশনটা, অর্থাৎ বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান প্লাস বিটা ওয়ান। তো সাধারণভাবে খুব স্বাভাবিকভাবে যদি আমরা ওভারঅল চিন্তা করি, তাহলে স্কিউনেস এবং কার্টোসিসের মধ্যে রিলেশনশিপ বলতে মূলত আমরা এটাকেই বুঝি যে বিটা টু গ্রেটার অর ইকুয়াল ওয়ান প্লাস বিটা ওয়ান। তো আমরা এই যে তিনটা রিলেশন এখানে আছে তিনটেই পরপর প্রমাণ করব, ঠিক আছে? আর এই ক্ষেত্রে তিনটাই প্রমাণ করার জন্য প্রথমে আমার কিছু ইন্ট্রোডাক্টরি হচ্ছে প্রুফের মতো কিছু অংশ আছে, যেই অংশটা তোমার এই তিনটে প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমার পড়ে নিতে হবে বা বলে নিতে হবে, অনেকটা বলতে পারো তর্জমা, যে ফার্স্টে আমার এই তর্জমাটা করে নিতে হবে, করে তারপরে তিনটার ক্ষেত্রে তিনটা রিলেশনের ক্ষেত্রে তিন রকম কাজ আমরা করব, ঠিক আছে? তো চলে চলো চলে যাই কথা না পারি সেই জায়গাটাতে। আচ্ছা প্রথমেই হচ্ছে আমি এখানে হচ্ছে উপরে এভাবে কোশ্চেনটা দিয়ে নিয়েছি যে শো দ্যাট বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান, বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা ওয়ান, বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান প্লাস বিটা ওয়ান। আচ্ছা তো এই স্লাইডে আমরা যা যা দেখতে পাচ্ছি প্রুফের ক্ষেত্রে, যে অংশটা পুরাটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু আমার যখন আমার প্রশ্নে আসবে যে শো দ্যাট বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান, অর্থাৎ এই প্রথমটা যখন আমাকে দেখাতে বলবে, তখনও এই পুরো অংশটা আমার ফার্স্টে করে দিতে হবে এই পৃষ্ঠায়, যে অংশটুকু এই এক নাম্বার ইকুয়েশন পর্যন্ত, সরি এই যে এক নাম্বার ইকুয়েশন পর্যন্ত যা আছে এই পুরো অংশটা আমাকে প্রথমে করে নিতে হবে। আবার যদি আমার প্রশ্নে আসে শো দ্যাট বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা ওয়ান, তাহলেও সেটা প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমার এই পৃষ্ঠার এই যে এক নাম্বার পর্যন্ত ইকুয়েশন এই পুরো অংশটা আমাকে আগে করে নিতে হবে। এমনকি যদি আমার এই তিন নম্বর ইকুয়েশনটা বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান প্লাস বিটা ওয়ান, এটাও যদি আমাকে প্রুফ করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা এই এক নম্বর ইকুয়েশন পর্যন্ত এই পুরো অংশটা ফার্স্টে করে নিব, তারপরে যে প্রমাণের অংশটা সেই অংশটা এই তিনটা রিলেশনের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হবে। তো আচ্ছা তো এখন আমরা কি বুঝলাম যে এই প্রথম অংশটা প্রমাণ বা দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ তিনটা প্রমাণের ক্ষেত্রে এই পৃষ্ঠার যে আমার প্রমাণের অংশটা আমি লিখেছি এটা আমার কমন। তারপরে এই কমন অংশটুকু লেখার পরে বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান প্রমাণ করার ক্ষেত্রে একরকম কাজ করব আমরা, বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা ওয়ান এর ক্ষেত্রে আরেক রকম কাজ করব, এবং বিটা টু গ্রেটার ইকুয়াল ওয়ান প্লাস বিটা ওয়ান এর ক্ষেত্রে ভিন্ন রকমের কাজ করব। তো চলো প্রথমেই আমরা হচ্ছে দেখে নেই যে এই তিনটা রিলেশনই প্রমাণের ক্ষেত্রে কমন যে প্রথমে আমার তর্জমার যে অংশটা আছে সেটা কি। আচ্ছা তো দেখো এখানে ফার্স্টে আমরা বলে নিয়েছি যে let x1 x2 up to xn be n values of a variable x whose arithmetic mean x bar, consider the following, এখানে একটা ইকুয়েশন কনসিডার করা হয়েছে। তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল x নিয়েছি, যেই ভ্যারিয়েবলের আমার n সংখ্যক মান আছে, অর্থাৎ x এর n সংখ্যক মান আছে, সে মানগুলো কি x1 x2 x3 এরকম করে xn পর্যন্ত, এবং এই যে মানগুলো x1 x2 x3 up to xn পর্যন্ত এই সবগুলো মানের যদি আমি অ্যারিথমেটিক মিন বের করি তাহলে সেটা হবে x বার। আচ্ছা এখন এটা আমার হচ্ছে প্রাথমিক হচ্ছে কি কি আছে কি কি আমি ধরে নিচ্ছি এটা আমি বলে নিলাম। তারপরে এখন আমরা একটা ইকুয়েশন হচ্ছে কনসিডার করে নিব, যেই ইকুয়েশনের মধ্যে আমার তিনটা টার্ম থাকবে এ বি সি, এবং এই তিনটা টার্ম হচ্ছে আমার কনস্ট্যান্টটা। তো দেখো ইকুয়েশনটা কি, এই সামেশন এই পুরো ইকুয়েশনটার সামনে আমার সামেশনটা থাকবে, এবং এই এই পুরো ইকুয়েশনটা একটা বর্গ ইকুয়েশন, অর্থাৎ স্কয়ারের ইকুয়েশন, স্কয়ার সামের ইকুয়েশন এটা, ঠিক আছে? আচ্ছা এখানে তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম হঠাৎ করে আমি যে ইকুয়েশনটা লিখলাম আসলে হচ্ছে কোন থিওরি বা কোন থিমের ভিত্তিতে আমি এটা লিখলাম। হ্যাঁ আমার যে থিমটা এখানে কাজ করবে সেটা হচ্ছে যে কোনো বর্গ, যে কোনো হচ্ছে যে কোনো ধরনের অনেকগুলো বর্গের যোগফল কিন্তু আমার সব সময় কি হয় পজিটিভ হয়, বর্গের মান কি সবসময় ধনাত্মক হয় না। তো দেখো এখানে আমার যে হচ্ছে অ্যাপিয়ারেন্সটা আছে যে ম্যাথমেটিক্যাল ফিগারটা আছে এটা কি, এটা কি আমার বর্গ না একটা, তো এই বর্গটা আমার গ্রেটার ইকুয়াল জিরো, অর্থাৎ
ধনাত্মক, অর্থাৎ আমরা যে ম্যাথমেটিক্সে পড়ি যে বর্গ সবসময় বর্গীয় মান বা বর্গমান সবসময় ধনাত্মক হয়, ওই ধারণাটাকেই এখানে হচ্ছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যা যেখানে আমরা এ বি সি এটা ইনক্লুশন করেছি, পাশাপাশি এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইনক্লুড করেছি, এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে ইনক্লুড করেছি, তো হচ্ছে দেখা গেছে এই পুরো অংশটার একটা স্কোয়ার মান এবং সেটা বিটার ইকুয়াল জিরো। তো হচ্ছে গেটার ইকুয়াল জিরো, এখানে এ বি সি হচ্ছে আমার কনস্ট্যান্ট। এখন আমি কি করব, এটাকে আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর যে সূত্র আছে সেটাতে আমরা ভেঙে দিব। যদি ভেঙে দেই তাহলে আমার কি আসছে, তাহলে আমার এই সেম ইকুয়েশনটা আছে। আমরা সাধারণত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে কি বলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি, সেই সূত্রটাই হচ্ছে আমরা এখানে ভেঙে লিখেছি। ঠিক আছে, তো যেহেতু এই স্কোয়ার, এই স্কোয়ারের সাথে যেহেতু আমার এই অংশটা আছে তাই এই অংশটা গিয়েছে, বি স্কোয়ারের সাথে যেহেতু এই অংশটা আছে বি এর সাথে তাই এটারও স্কোয়ার হয়ে গেছে, আর সি এর সাথে আমার কিছু ছিল না। তো আমরা যেহেতু জানি যে দেখো এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ হচ্ছে তথ্য সারির মানগুলো হতে তার গড়কে বিয়োগ করলে তার সাম কিন্তু আমার হচ্ছে জিরো হয়। এটা কিন্তু আমরা হচ্ছে সূত্র পড়ে এসেছি, যেটা তাহলে হচ্ছে তাহলে কি হয় দেখো, এক্স আই মাইনাস এক্স বার এটা কিন্তু হচ্ছে আমার সরি এটা পরে বলছি, সি স্কোয়ারটা যেটা এটা সি স্কোয়ার। এখন সি স্কোয়ার সামনে এন কিভাবে আসলো, যেহেতু দেখো বাইরের সাম আছে আর এখানে সি আছে, তাহলে স্কোয়ার করলে সি স্কোয়ার আর এই বাইরের সাম, তাহলে সামেশন সি স্কোয়ার, সামেশন কে ভেঙে দিলে আমার এই এনটা আসে আর সি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, আর টুয়াইস সি টুয়াইস বি সি টুয়াইস সি এ এগুলা এভাবেই থাকবে। আমি একটু যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা এখানে নয়, সেটা একটু পরে আসবে, সেটা আমি দেখাচ্ছি কোন জায়গায় আসবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা সূত্রটা প্রথমে লিখলাম, তারপরে হচ্ছে সুন্দর করে হচ্ছে বাকি অংশগুলো এটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে আমার দেখো কি আসলো, এখন এই জায়গাটাতে দেখো এই যে টুয়াইস বিসি এর সাথে সামেশন এক্স আই মাইনাস এক্স বার আছে, এই জায়গাটা আমার জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো জিরো হয়ে গিয়ে হচ্ছে টুয়াইস বি এস টুয়াইস বি সির সাথে আমার জিরো গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি হচ্ছে বাকি অংশগুলো যেহেতু এগুলো হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমার মিউ টু দি পাওয়ার 4 এর সূত্র, তো সেক্ষেত্রে আমি এই সূত্রটা বসিয়ে দিলাম, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা যেহেতু হচ্ছে মিউ টু এর সূত্র এভাবে বসিয়ে দিলাম, এরকম করে বাকিগুলোর ক্ষেত্রেও আমি এভাবে মানগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ সূত্রগুলো জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যোগ বিয়োগ করার পর আমার কি আসলো, এ স্কোয়ার মিউ টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মিউ টু প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি মিউ থ্রি প্লাস টুয়াইস সি এ মিউ টু গ্রেটার ইকুয়াল জিরো, এইটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম। ধরো আমি ফার্স্টে প্রমাণ করতে চাচ্ছি বিটা টু গ্রেটার ইকুয়াল 1, তাহলে প্রথমেই আমরা কি করব, এই পুরো অংশটা এই এক নম্বর পর্যন্ত আগে করব। করার পরে আমরা কি করব, প্রথমেই কিন্তু আমি ওই যে প্রথম পৃষ্ঠার যে যদি আমাকে বিটা টু গ্রেটার ইকুয়াল 1 করতে বলা হয় তাহলে এক নাম্বার ইকুয়েশন পর্যন্ত যে অংশটা আমি পড়িয়ে আসলাম একটু আগে, এই পুরো অংশটা ফার্স্টে তোমার আগে করে নেওয়া, করে নিয়ে তারপরে তুমি লিখবে যে নাও পুটিং এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু মাইনাস মিউ টু ইন ইকুয়েশন 1 উই গেট যেটা পাই সেটা, অর্থাৎ আমার দেখো এই যে এক নাম্বার ইকুয়েশনে যে এখানে এ আছে বি আছে সি আছে, এই এ এর জায়গায় বি এর জায়গায় এবং সি এর জায়গায় আমরা কি বসাবো, এ এর জায়গায় বসাবো 1 বি এর জায়গায় 0 এবং সি এর জায়গায় মাইনাস মিউ টু বসাবো, বসানোর পরে আমার এই চেহারাটা আসবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম আমরা এখানে কেন 1 0 মাইনাস মিউ টু এগুলো কেন আনলাম, হ্যাঁ এগুলো আনলাম এই কারণে যে আমার যেহেতু এখানে আমার রিলেশনটা প্রমাণ করতে বলা হয়েছে বিটা টু গ্রেটার ইকুয়াল 1, তাই আমাকে এমন ভাবে বিষয়গুলোকে সেট করতে হবে যেন সবার শেষে আমি বিটা টুটাই শুধু আমার বাকি থাকে আর কোনো কিছুই যেন না থাকে, আর বিটা টু সমান আমরা জানি মিউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই মিউ স্কোয়ার, তাই আমাকে এই এক নম্বর ইকুয়েশন যেটা আমি একটু আগে দেখে আসলাম সেখানে আমার এ বি সি এর মান এমন ভাবে আমি বসাবো যেন আমার শুধুমাত্র মিউ টু দি পাওয়ার 4 আর মিউ টুই থাকে। ঠিক আছে, তাহলে দেখো একমাত্র যদি আমি এ এর মান 1 বসাই বি এর মান যদি 0 বসাই, কারণ বি এর মান আমার 0 বসতে হবে কারণ বি এর মান 0 বসলে মিউ থ্রি গুণ হয়ে মিউ থ্রি টার্মটা আউট হয়ে যাবে,
ঠিক আছে, আর এর মান যদি আমি 1 বসাই তাহলে আমার মিউ 4 যেটা আমার রাখা লাগবে সেটা আমার থেকে যাবে, ঠিক আছে। আর বি এর মান যদি আমি 0 বসাই তাহলে হচ্ছে আমার মিউ 2 মিউ 3 যে টার্ম গুলো আমার 1 নম্বর ইকুয়েশনে ছিল সেই টার্ম গুলো আমার অমিট হয়ে যাবে, বাদ পড়ে যাবে, বাদ হয়ে যাবে 0 এর সাথে গুণ হয়ে, কারণ 0 এর সাথে গুণ হলে সেটা তো আর এক্সিস্ট করে না, সেটা বাদ হয়ে যায়। আচ্ছা তো 0 হয়ে যায় আলটিমেট রেজাল্ট। তাহলে দেখো আমি যদি a equal to 1, b equal to 0 এবং c equal to minus 2 বসাই তাহলে বসানোর পরে দেখো আমার শুধু মিউ 4 এবং মিউ 2 সম্বলিত পদগুলি আমার শুধু রয়ে যাবে। দেখো মিউ 4 এর সাথে 1 গুণ হয়ে মিউ 4 হয়েছে, এই যে মিউ 2 ছিল, মিউ 2 কিন্তু আমার লাগবে না এখানে প্রমাণের জন্য। তাহলে আমি হচ্ছে এখানে আমার b ছিল, আমার মিউ 2 এর সাথে মিউ 2 এর সাথে b ছিল, তাই b এর মান আমি 0 বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে আর যা যা ছিল এখানে আমি আগের স্লাইডটা একটু যাচ্ছি, মিউ 2 এর সাথে কি ছিল দেখো, মিউ 2 এর সাথে বি ছিল, তো মিউ 2 এর সাথে বি ছিল, আমার বি এর মান 0 বসিয়ে দিয়েছি আমি। তারপরে দেখো আগের স্লাইডে আবার যাচ্ছি, এ বি গুণাকারে ছিল, তাহলে এ বি গুণাকারে ছিল, এ এর মান 1 আর হচ্ছে বি এর মান 0 হচ্ছে বসিয়ে আমরা হচ্ছে দেখলাম হচ্ছে একটু আগের স্লাইডে আবার যাচ্ছি, সি স্কয়ার মানটা হচ্ছে হয়ে গেলে বা টুয়াইস এ বি মিউ 3, এই যে দেখো টুয়াইস এ এর মান 1 বিয়ের মান 0 মিউ হচ্ছে সি এর মান মিউ সেটা বসালাম, বসানোর পরে এই এটা দেখো আলটিমেটলি আমার আসলো মিউ টু দি পাওয়ার 4 প্লাস মিউ টু স্কয়ার মাইনাস 2 মিউ টু স্কয়ার এটার ইকুয়াল 0। তাহলে হচ্ছে আমার যোগ বিয়োগ করে তারপর আসলো কি মিউ টু দি পাওয়ার 4 মাইনাস মিউ টু স্কয়ার এটার ইকুয়াল 0। তারপর আমার কি আসে দেখো, এখন মিউ টু স্কয়ারটা থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে আমার মিউ 4 এটার ইকুয়াল মিউ টু স্কয়ার। এখন আমি উভয় পক্ষকে যদি মিউ টু স্কয়ার দিয়ে ভাগ দেই তাহলে এখানে মিউ টু স্কয়ার দিয়ে ভাগ দিলে আমার এটা আসছে, আর এখানে মিউ টু স্কয়ার দিয়ে ভাগ দিলে আমার 1 আসছে, তাহলে মিউ 4 ডিভাইডেড বাই মিউ টু স্কয়ার এটা আমার আসলো কি বিটা 2, তাহলে বিটা 2 গ্রেটার ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা এই গেল হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এরপরে যদি আমাকে বলা হয় যে শো দ্যাট বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1, তাহলে আমি প্রথম পেজে অর্থাৎ এই যে 1 নম্বর পর্যন্ত যে অংশটুকু এই পুরো অংশটুকু আগে আমাকে করে নিতে হবে, করে নিয়ে তারপরে আমি লিখবো যে পুটিং এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু মাইনাস মিউ থ্রি বাই মিউ টু এন্ড সি ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1 উই গেট এটা। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, তোমার যদি পরীক্ষার সময় এই তিনটা রিলেশনের যে টার্মটা আছে অর্থাৎ বিটা টু গ্রেটার ইকুয়াল 1, বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা 1 এবং বিটা টু গ্রেটার ইকুয়াল 1 প্লাস বিটা 1, এই তিনটা যদি একসাথে আসে তাহলে কিন্তু তোমার প্রথম পৃষ্ঠার যে 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত যতটুকু আমি করেছি এটা আমার বারবার লেখার প্রয়োজন নেই, একবার লিখলেই হবে। তারপরে তুমি বলবে 1 নম্বর দিয়ে লিখবে যে ফর শোয়িং বিটা টু গ্রেটার ইকুয়াল 1 পুটিং এ ইকুয়াল টু অমুক বি ইকুয়াল টু অমুক সি ইকুয়াল টু অমুক উই গেট এটা। আবার 2 নম্বর দিয়ে লিখবে ফর ফর বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা 1 পুটিং এ ইকুয়াল টু এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু মাইনাস মিউ 3 বাই মিউ 3 এন্ড সি ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1 উই গেট এভাবে। অর্থাৎ তোমরা কিন্তু আমি আবারো আরেকবার বলে দিচ্ছি যে যদি তিনটা প্রমাণ একসাথে আসে তাহলে 1 নাম্বার ইকুয়েশন পর্যন্ত অর্থাৎ আমি তো আবার যাচ্ছি এই যে এই পৃষ্ঠায় এই পৃষ্ঠার যে অংশটুকু আছে 1 নাম্বার পর্যন্ত এটা একবার করলেই হবে, একবার করে এই যে এখানে আমার স্লাইডগুলো ঠিক যেভাবে গিয়েছে সেইভাবে তোমরা হচ্ছে করে দিবে প্রুফটা, ঠিক আছে। কিন্তু যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রুফ আসে যে শুধুমাত্র বিটা 2 যদি বলে যে শো দ্যাট বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1 অথবা শুধুমাত্র আসে বিটা 2 গ্রেটার ইকুয়াল 1, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার হচ্ছে এই অংশটুকু অর্থাৎ এই 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত করবে। তারপরে তোমার যেই প্রুফটাই আসুক, সাপোজ তোমার প্রুফ আসলো যে শো দ্যাট বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1, তাহলে তুমি কি করবে এই 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত করবে, করার পরে চলে যাবে এখানে এই যে বিটা টু গ্রেটার ইকুয়াল বিটা 1 এর জন্য এখানে লিখবে যে পুটিং এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু এত সি ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1 উই গেট এভাবে। তারপরে হচ্ছে তুমি তোমার ক্যালকুলেশনটা করে ফেলো, ওকে। আচ্ছা তো মিউ টু দি পাওয়ার 4 এইগুলা হচ্ছে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসানোর পরে দেখো এখানে মিউ টু দি পাওয়ার 4 প্লাস মিউ টু স্কয়ার বাই মিউ টু মাইনাস 2 মিউ টু স্কয়ার বাই মিউ টু গ্রেটার ইকুয়াল 0, তো এটা আসলো। তো এখন মিউ 4 গ্রেটার ইকুয়াল মিউ 3 স্কয়ার এটা হচ্ছে দেখো দুইটা মিউ 3 স্কয়ার বাই মিউ 2, মিউ 3 স্কয়ার বাই মিউ 2 এটা দুইটা আছে আর মিউ 3 স্কয়ার বাই মিউ 2 এখানে একটা আছে, তাহলে 1 বিয়োগ 2 কত হবে 1 হবে মাইনাস 1 হবে, তাহলে আমার এই পাশে থাকে মাইনাস মিউ 3 স্কয়ার বাই মিউ 2, এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই আমার তাহলে আসে মিউ 3 স্কয়ার বাই মিউ 2।
এখন আমি উভয় পাশে যদি মিউট স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে এই যে মিউট স্কয়ার এখানে ভাগ করলে এটা আসে, আর এখানে মিউট স্কয়ার দিয়ে ভাগ করলে যেহেতু আগেই একটা মিউট স্কয়ার ছিল, তাহলে দুইটা আর একটা হয়ে যাচ্ছে কিউব, মিউটু কিউব। তাহলে দেখো এই যে মিউ টু দি পাওয়ার 4 বাই মিউ টু স্কয়ার, এটা হচ্ছে আমার বিটা 2 এর সূত্র। তাহলে এটা পরিবর্তিত করতে আমরা বিটা 2 এবং মিউ টু স্কয়ার বাই হচ্ছে মিউ টু কিউব, এই অংশটা হচ্ছে বিটা 1 এর সূত্র। এটা আমি লিখলাম বিটা 1। ওকে আচ্ছা, তাহলে আমার দুই নাম্বারটা প্রুফ হয়ে গেল। এবার আমরা তিন নাম্বারটাতে চলে যাই, বিটা 2 গ্রেটার ইকুয়াল 1 প্লাস বিটা 1। আচ্ছা সরি, এই প্রমাণটা দেখার আগে একটু আমি তোমাদের কাছ থেকে একটু টাইম চেয়ে নিচ্ছি। আমি একটু 1 মিনিট আমি একটু প্রিভিয়াস স্লাইড গুলোতে একটু যেতে চাচ্ছি। তো আমরা কি করছিলাম, আমরা করছিলাম শো দ্যাট বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব যে বিটা 2 গ্রেটার ইকুয়াল 1 প্লাস বিটা 1 কিভাবে আমরা পাবো। এক নাম্বার ইকুয়েশনে এ বি সি এর কিছু পৃথক পৃথক মান বসে, তো দেখো এ বি সি এর এখানে আমরা পৃথক পৃথক মান বসালাম। মান বসানোর পরে ইকুয়েশনটা এইভাবে আমরা পেলাম। পাওয়ার পরে মিউ টু দি পাওয়ার 4 প্লাস মিউ থ্রি স্কয়ার বাই মিউ 2 প্লাস মিউ 2, তো এগুলা হলো। তারপরে এখানে আমরা যোগ বিয়োগ করে এটা পেলাম। পাওয়ার পরে দেখো এখানে সবার শেষে দেখো এক লাস্ট আমরা পেলাম মিউ 4 বাই মিউ 3 স্কয়ার মাইনাস মিউ 3 স্কয়ার বাই মিউ 2 মাইনাস 1 গ্রেটার ইকুয়াল 1। অর্থাৎ এই অংশটা কিসের সূত্র, বিটা 2 এর সূত্র, এই অংশটা বিটা 1 এর সূত্র, আর মাইনাস 1 গ্রেটার ইকুয়াল 1। তো এই 1টা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে পজিটিভ হয়ে যায়, আর বিটা 1টাকেও যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা পজিটিভ হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1 প্লাস 1। তোমাদের কি এখানে কি বোঝানোর দরকার আছে? আচ্ছা তবু একটু আমি বলি, দেখো মিউ টু দি পাওয়ার 4 এখানে মিউ 3 স্কয়ার বাই মিউ 2 এই টার্ম এখানে একটা আছে, আর এখানে কয়টা আছে, এখানে দুইটা আছে মাইনাস 2, তাহলে প্লাস 1 এইটা মাইনাস 2 এইটা হবে আমার মাইনাস এটা, ঠিক আছে। আচ্ছা এখানে আবার মিউ টু স্কয়ার একটা আছে প্লাস মিউ টু স্কয়ার একটা, আর এখানে মিউ টু স্কয়ার মাইনাস দুটো আছে, তাহলে দুটো থেকে একটা গেলে আমার মাইনাস একটা মিউ টু স্কয়ার থাকছে, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে আর এখানে আমরা কি করেছি, এই পুরো জায়গাটাকে এই লাইনটার পরে এখানে এই লাইনটাতে আমরা এইখানে প্রত্যেকটাকে প্রত্যেকটা টার্মকে মিউ টু স্কয়ার দিয়ে ভাগ দিয়েছি। এখানে যদি মিউ টু স্কয়ার ভাগ দিই তাহলে মিউ 4 বাই মিউ টু স্কয়ার আসে আমার, দুঃখিত, মিউ থ্রি স্কয়ার বাই মিউ 2। এখানে যদি মিউ 2 দিয়ে ভাগ দিই তাহলে মিউ 2 দুইটা এখানে একটা আছে আর দুইটা হচ্ছে তিনটা মিউ 2 কিউব, আর মিউ থ্রি স্কয়ার কে মিউ থ্রি স্কয়ার দিয়ে ভাগ দিলে হচ্ছে মাইনাস 1 গ্রেটার ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা তাহলে মিউ 4 বাই মিউ থ্রি স্কয়ার এটা হচ্ছে বিটা 2, মিউ থ্রি স্কয়ার বাই মিউ 2 কিউব এটা বিটা 1। এই গেল হচ্ছে আমার ওভারঅল জিনিসটা, ঠিক আছে। তো প্রুফটা এখানে শেষ। তাহলে আমরা পেয়ে গেলাম যে বিটা 2 গ্রেটার ইকুয়াল বিটা 1 প্লাস 1। এরপরে আমি চলে যাব স্ক্যাটার ডায়াগ্রাম। আচ্ছা স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম যদি আমরা খুব ভালো করে বুঝতে চাই তাহলে আমরা বলবো আমার যে স্ট্যাটিস্টিক্যাল কিছু তথ্য সারি দেওয়া থাকবে, যে একটা তথ্য আমাদের সামনে কি থাকে, 5-10টা বা 15-20টা বা যে কটাই হোক কতগুলো মান দেওয়া থাকে। হ্যাঁ দেখা যায় আমাদের হয়তো দুটো চলক দেওয়া আছে, একটা চলক হয়তো এক্স আর একটা চলক হয়তো ওয়াই, তো এক্স এর 10টা মান দেওয়া আছে, ওয়াই এর 2টা মান দেওয়া আছে। এখন এক্স এর প্রথম মানের এগেন্সে ওয়াই এর প্রথম মান, এক্স এর দ্বিতীয় মানের এগেন্সে ওয়াই এর দ্বিতীয় মান, এরকম করে করে আমরা একটা গ্রাফ পেপারে হচ্ছে মানগুলো বসাই। বসানোর পরে আমরা যে একটা স্ক্যাটারলি যে একটা ডায়াগ্রাম পেয়ে থাকি বা যে একটা লেখচিত্র পেয়ে থাকি সেটাকে আমরা মূলত বলে থাকি স্ক্যাটার ডায়াগ্রাম। আর এক্ষেত্রে এই জিনিসটা করা হয় দুইটা ভেরিয়েবলের মধ্যে তোমার রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক দেখানোর জন্য।
স্ক্যাটার ডায়াগ্রামে তোমার আরো কিছু নাম আছে, এই স্ক্যাটার ডায়াগ্রামকে স্ক্যাটার গ্রামও বলা হয়, আবার অনেক সময় স্ক্যাটার প্লটও বলা হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি যে একটা স্যাম্পল ডাটাকে খুব সহজ একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করার জন্য অথবা এবং পাশাপাশি মূলত যেটা আমরা বেশি বা হচ্ছে জোর দিব, মূলত দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে বিশ্লেষণ করার জন্য আমরা যে ডায়াগ্রামটা এঁকে থাকি বা ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমরা একটা গ্ল্যান্স হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমেই হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কের একটা আলোকপাত করতে পারি, সেটাকে বলা হবে আমার স্ক্যাটার ডায়াগ্রাম। ঠিক আছে, আর এক্ষেত্রে হচ্ছে একটা কোরিলেশন বা একটা সম্পর্ক, কোরিলেশনের বাংলা হচ্ছে মূলত সম্পর্ক, কোরিলেশনটাকে আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্যই বা হচ্ছে দৃষ্টিপাত করার জন্যই মূলত আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা করে থাকি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার স্ক্যাটার ডায়াগ্রাম। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি যে স্ক্যাটার ডায়াগ্রামের পারপাসটা কি, বা কি কারণে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম আমরা ব্যবহার করে থাকি, বা স্ক্যাটার ডায়াগ্রাম আমার কি পারপাস সার্ভ করে থাকে। তো মূলত হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের সম্পর্কের নেচার, স্ট্রেংথ এগুলো দেখার জন্য মূলত আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করে থাকি, বা স্ক্যাটার ডায়াগ্রাম এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে করা হয়ে থাকে, এবং স্ক্যাটার ডায়াগ্রাম আমাদেরকে সাহায্য করে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপের প্রকৃতিটা বোঝার জন্য, তাদের রিলেশনশিপের স্ট্রেংথটা বোঝার জন্য আমাদের হচ্ছে সাহায্য করে, যার ফলে এই পারপাসেই আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা করে থাকি। এই স্ক্যাটার ডায়াগ্রামটা দেখার মাধ্যমে আমরা হচ্ছে রিলেশনশিপের প্যাটার্ন, তারপর হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে ট্রেন্ড কিরকম সেগুলা হচ্ছে সম্পর্কে একটা ওভারঅল ওভারভিউ আমরা পেয়ে থাকি, একটা ভিজুয়াল হচ্ছে ধারণা আমরা পেয়ে থাকি। তো এই হচ্ছে আমার মূলত স্ক্যাটার ডায়াগ্রামের পারপাস, যেই পারপাস এই পারপাসই হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম আমাদেরকে সার্ভ করে থাকে। এরপরে চলে যাচ্ছি কোরিলেশন, অর্থাৎ সহসম্পর্ক। আচ্ছা, সম্পর্ক যেটা, কোরিলেশন খুব সহজ বাংলা হচ্ছে সম্পর্ক। আচ্ছা, কোরিলেশনকে স্বাভাবিকভাবে আমরা বলে থাকি আলটিমেটলি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যদি আমরা আরো হচ্ছে প্রিসাইসলি বলতে চাই তাহলে আমরা বলবো যে দুইটা ভেরিয়েবল যে রিলেটেড আছে, দুইটা রিলেটেড ভেরিয়েবল কি মাত্রা রিলেটেড আছে সেটা মেজার করার জন্য হচ্ছে আমরা কোরিলেশন টার্মটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোরিলেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজার, যেটা দুইটা ভ্যারিয়েবল যে তোমার সরলরৈখিক ভাবে যে সম্পর্কিত আছে সেটা কোন স্ট্রেংথে আছে বা কত মাত্রায় আছে সেটা জানার জন্য বা বোঝার জন্য আমরা কোরিলেশন টার্মটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোরিলেশনে আলটিমেটলি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে এমন সরলরৈখিক সম্পর্ক প্রকাশ করে যে ভ্যারিয়েবলের একটা মানের একটা ভ্যারিয়েবলের একটা মানের সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে আরেকটা ভ্যারিয়েবলের আরেকটা মান হচ্ছে চেঞ্জ হবে, এবং এই যে তোমার চেঞ্জটা হচ্ছে এইটা সব মানগুলোর মধ্যে একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে, তারা একই সাথে চেঞ্জ হচ্ছে। যে একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করলে মানে একটা ভ্যারিয়েবলের মানকে চেঞ্জ করলে সেটার ইফেক্ট গিয়ে পড়ছে আরেকটা ভ্যারিয়েবলের হচ্ছে দ্বিতীয় যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের মানের উপর একটা এফেক্ট ফেলছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমার কোরিলেশন। এবার আমরা চলে যাব কোরিলেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, আমি এই যে বললাম কোরিলেশন বা সম্পর্ক, এখন এটা তো আমাকে মেজার করতে হবে বা পরিমাপ করতে হবে, তো এই কোরিলেশনটা মেজার করার জন্য আমার হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহৃত হয় যেটার নাম হচ্ছে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। অনেকে এইভাবে বলে থাকে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, একই কথা। ঠিক আছে, আচ্ছা, তো কোরিলেশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটাকে প্রকাশ করা হয় মূলত আর দিয়ে, এবং আর এর এই মানটা তোমার -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে থাকে। অর্থাৎ তুমি যেভাবেই আর ক্যালকুলেট করো না কেন, সাধারণত এই আর এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হতে হবে, আর এর মান 0 ও হতে পারে। ঠিক আছে, এখন যদি আমার দুইটা ভ্যারিয়েবল থাকে x আর y, তাহলে সেই x আর y এর মধ্যে সম্পর্ক নির্দেশ করার জন্য ওই আমরা ব্যবহার করে থাকি আর এক্স ওয়াই। অর্থাৎ এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা মেজার করার জন্য আমরা
সূত্র লাগবে, কারণ আমার তো এক্স চলকের মান আছে, ওয়াই চলকের মান আছে, এই মানগুলো তো হচ্ছে আমার ব্যবহার করতে হবে, এই ব্যবহার করে আর এর মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে এই মানগুলো ব্যবহার করার জন্য আমার যে স্ট্যাটিস্টিক্যাল এর হচ্ছে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এই যে দেখো, এখানে আমরা দিয়েছি আর হচ্ছে ইকুয়াল টু সামেশন এক্স আই এক্স মাইনাস এক্স বার, কেউ যদি এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার লেখে সেটাও ওকে, কোনো সমস্যা নেই। তাহলে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই রুট ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, আর এছাড়া এই সূত্রটা ব্যবহার করার পাশাপাশি আরেকটা সূত্র আছে, তোমরা ব্যবহার করতে পারো। আলটিমেটলি তোমার প্রথম যে সূত্রটা, এটাকে ভাঙলেই আমার আলটিমেটলি দ্বিতীয় সূত্রটা আসে, বা এই দ্বিতীয় সূত্রটা থেকেও আমরা আলটিমেটলি চাইলে এই প্রথম সূত্রটা পেতে পারি। তোমরা এই কোরিলেশন কোফিসিয়েন্ট মেজার করার জন্য বা মান বের করার জন্য তোমরা এই দুটা সূত্রের যে কোনোটা ব্যবহার করতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। আমি হয়তো তোমাদের এইটা আর এর উপরে যখন অঙ্ক করাবো হয়তো একটা সূত্র ব্যবহার করবো, তোমরা চাইলে অন্য যে সূত্রটা আছে আমি যেটা ব্যবহার করবো সেটা ছাড়া সেটা দিয়েও তোমরা অঙ্ক করতে পারবে, কোনো প্রবলেম নেই। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে সূত্র দিয়েই করো না কেন আর এর, তোমার অবশ্যই তোমার অ্যান্সার একটাই আসবে, অর্থাৎ সেম অ্যান্সার আসবে। তো দেখো, আর দ্বিতীয় যে আরেকটি সূত্র আছে সেটা কি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইড বাই রুট ওভার অফ সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে কোরিলেশন কোফিশিয়েন্ট হচ্ছে এইভাবে আমরা মেজার করবো, এটা আমরা দেখে ফেললাম। এরপরে আমরা চলে যাব, এই যে কোরিলেশন কোফিশিয়েন্ট আর, এটার বিভিন্ন মানকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। ধরো তোমার এক্স ভ্যারিয়েবলে কিছু মান দেওয়া আছে, ওয়াই ভ্যারিয়েবলে কিছু মান দেওয়া আছে, এখন তুমি আর এর যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে এক্স ওয়াই এর মানগুলো হচ্ছে পুট আপ করে তুমি আর এর মান পেলে প্লাস ওয়ান, তাহলে তুমি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? সেক্ষেত্রে তুমি বলবে যে এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন বিদ্যমান, অথবা তুমি যদি বলো যে পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন বিদ্যমান, দ্যাটস ওকে, সেটাও চলবে। অর্থাৎ আর এর মান প্লাস ওয়ান মানেই হচ্ছে তোমার, যেহেতু প্রথম কথা হচ্ছে দেখো মানটা হচ্ছে পজিটিভ প্লাস ওয়ান, যেহেতু পজিটিভ মান তাই অবশ্যই এখানে পজিটিভ কোরিলেশন বিদ্যমান, আর যেহেতু এটার মান হচ্ছে ওয়ান বরাবর ওয়ান, তাহলে অবশ্যই এটা পারফেক্ট কোরিলেশন। তাহলে আর এর মান প্লাস ওয়ান মানেই হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন বিদ্যমান, অথবা তোমরা যদি বলো যে পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন বিদ্যমান, দ্যাটস সেটাও তোমার হবে। এবার চলে আসো আর এর মান মাইনাস ওয়ান হলে কি হবে, প্রথমেই দেখো মাইনাস ওয়ান অর্থাৎ এটা একটা নেগেটিভ মান, তাহলে অবশ্যই এখানে নেগেটিভ কোরিলেশন বিদ্যমান, আর যেহেতু ওয়ান আছে তাহলে অবশ্যই পারফেক্ট রিলেশনশিপ বিদ্যমান। তাহলে আর এর মান মাইনাস ওয়ান মানে হচ্ছে পারফেক্ট নেগেটিভ লিনিয়ার কোরিলেশন, অথবা আমরা বলতে পারি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। এরপরে দেখো আর এর মান যদি জিরো হয় তাহলে আমরা বলবো এখানে কোনো কোরিলেশন বিদ্যমান নেই, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নেই, নো কোরিলেশন। ধরো আমার আর এর মান আসলো 0.75, দেখো 0.75 এই মানটা আমরা যদি এখানে, আমরা আমি প্রথমেই বলেছি যে আর এর মানটা সাধারণত মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে যে কোনো মান হতে পারবে। তো দেখো মাঝখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এর মাঝখানে একটা মান আছে জিরো, কারণ মাইন আমরা যদি হচ্ছে সরলরৈখিক ভাবে লেখচিত্র হচ্ছে যে নর্মাল যে রেখা সেখানে যদি আমরা সেট আপ করি, তাহলে কিন্তু প্রথমে আমার আসে মাইনাস ওয়ান, তারপরে জিরো, তারপর হচ্ছে ওয়ান, আর এর মাঝখানে মাঝখানে ক্ষুদ্রাতে ক্ষুদ্র অনেক মান, মাইনাস 0.25, মাইনাস 0.50, ঠিক আছে, মাইনাস 1, এরকম করে করে জিরো পর্যন্ত আসে, তারপরে প্লাস প্লাস 0.50, প্লাস 0.60, প্লাস 0.70, প্লাস 0.75, প্লাস 0.80, এরকম করে একবারে ওয়ান, এরকম কিন্তু সিরিয়ালি আমাদের মানগুলো আছে। যখনই তোমার 0.5 এর উপরে চলে যাবে তখনই হচ্ছে তোমরা ধরে নিবে যে এখানে একটা মোটামুটি মডারেট রিলেশনশিপ বিদ্যমান,
প্রথমেই খেয়াল করবে যে আর এর মানটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। যদি দেখো যে আর এর মানটা পজিটিভ আসে আছে, তাহলে প্রথমেই আমি আগে বুঝে নিলাম যে হ্যাঁ এখানে পজিটিভ কোরিলেশন বিদ্যমান। তারপরে আমি দেখব যে পজিটিভ ঠিক আছে, এবার মানটা কত কতবার। দেখো যেমন এখানে দেওয়া আছে 0.75, তাহলে যেহেতু 0.75 সেক্ষেত্রে আমরা বলবো যে মডারেট পজিটিভ কোরিলেশন বিদ্যমান, মডারেট রিলেশনশিপ। আর যেহেতু এটা পজিটিভ না, তাহলে মডারেট পজিটিভ কোরিলেশন বিদ্যমান। আর যদি আমার এখানে 0.80 বা 0.85 বা 0.90 থাকতো, তাহলে দেখো এটা অনেকটা 80% এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা মডারেট বলতাম না, সেক্ষেত্রে আমরা অন্য টার্ম ইউজ করতাম, হয়তো বলতাম যে হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, এভাবে বলতাম। অথবা আমরা বলতাম যে হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন বিদ্যমান, এভাবে আমরা বলতাম। তো এই হচ্ছে তোমার আর এর মান। দেখো পজিটিভ এর ক্ষেত্রে কিরকম ভাবে ব্যাখ্যা হতে পারে সেটা আমরা বললাম। এরপরে আসো আর এর মান -0.6। প্রথমে দেখো এই মানটা কিন্তু নেগেটিভ মান, তাহলে আমাদের অবশ্যই আমরা এখানে বুঝতে পারছি যে এখানে নেগেটিভ কোরিলেশন দিতে হবে। আর দেখো মানটা কত দেওয়া আছে 0.60, ঠিক আছে, পয়েন্ট এ মাইনাস 0.80 বা 0.90 এরকম কিন্তু নাই, 0.60। তাহলে আমরা বলতে পারবো যে মডারেট কোরিলেশন, তাহলে নেগেটিভ মান এবং যে 0.6, তাহলে আমরা বলবো মডারেট নেগেটিভ কোরিলেশন। তো আমি আমার হচ্ছে আসলে এক এক বইতে এই এই বিষয়টা নিয়ে যে কোন মানের জন্য আমরা মডারেট বলবো আর কোন মানের জন্য হচ্ছে স্ট্রং বলবো রিলেশনটাকে, এটা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে যদি যে 0.8 বা তার উপরে দেখো, তাহলে হচ্ছে হচ্ছে স্ট্রং কোরিলেশন উল্লেখ করবে। আর পজিটিভ মান হলে স্ট্রং পজিটিভ কোরিলেশন, আর নেগেটিভ মান হলে স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আর যদি দেখো যে 0.5 বা তারও নিচে, 0.6 বা তার নিচে, 0.5 বা তারও নিচে, তাহলে সেক্ষেত্রে বলবো যে না 0.6 বা 0.7 এই ধরনের মানগুলো হলে বলবে মডারেট। আর 0.5 এর একদম নিচে যখন চলে যাবে তখন বলবে যে উইক কোরিলেশন, ঠিক আছে। আর সেক্ষেত্রে পজিটিভ হলে উইক পজিটিভ কোরিলেশন, আর হচ্ছে নেগেটিভ হলে উইক নেগেটিভ কোরিলেশন। আচ্ছা আমি আবার একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে যে যদি আর এর মান +1 হয় তাহলে পারফেক্ট। আর এর মান যদি পজিটিভ মান হয় অবশ্যই সরাসরি সেটা পজিটিভ কোরিলেশন। তারপরে দেখবে যে মানটা কি দেওয়া আছে, যদি মান 1 থাকে তাহলে পজিটিভ পারফেক্ট পজিটিভ কোরিলেশন যদি 1 হয়, আর যদি -1 হয় তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। যদি পজিটিভ হয় এবং 0.5 বা 0.5 এর নিচে হয় তাহলে হচ্ছে উইক পজিটিভ কোরিলেশন, আর নেগেটিভ মান হলে একই ক্ষেত্রে উইক নেগেটিভ কোরিলেশন। আর যদি দেখো যে 0.70 0.7 মানে 0.70 এর উপরে হচ্ছে, তাহলে 0.70 এর উপরে কিন্তু মানে সরি 0.50 এর উপরে, 0.50 এর উপরে যাচ্ছে কিন্তু 0.8 এর নিচে আছে, তাহলে সেক্ষেত্রে বলবে যে মডারেট কোরিলেশন। আর পজিটিভ মান হলে মডারেট পজিটিভ কোরিলেশন, আর নেগেটিভ মান হলে হচ্ছে মডারেট নেগেটিভ কোরিলেশন। ওকে আচ্ছা এই গেল হচ্ছে তোমার, এক মিনিট আমি একটু, একটা মিনিট আচ্ছা যেটা বলছিলাম। তো এভাবেই হচ্ছে কি বললাম তাহলে যে জিরো আছে, 0.5 এর নিচে হলে উইক রিলেশন, 0.5 এর উপরে গেলে কিন্তু 0.8 এর নিচে হলে মডারেট কোরিলেশন, আর 0.8 থেকে শুরু করে তার উপরে গেলেই হচ্ছে হচ্ছে তোমার স্ট্রং কোরিলেশন, ঠিক আছে। আর উইক তো বলেই দিলাম, আর যদি জিরো হয় তাহলে নো কোরিলেশন। তো এইটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত যে এরকম ভাবে থাকলে তোমরা এরকম ভাবে কমেন্ট করবে, আর অনেক বইতে এগুলো নিয়ে মতভেদ আছে। তো এরপরে হচ্ছে ডিফারেন্ট স্ক্যাটার ডায়াগ্রাম এবং কোরিলেশন আছে। তো এই টপিকটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।